আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা তুরস্কের ট্যাঙ্ক ফ্যাক্টরির জন্য অর্থ দেবে কাতার বললেন এরদোগান সফলভাবে শেষ হল তুরস্ক আজারবাইজানের যৌথ সামরিক মহড়া ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় রিয়াদ আবারও ইসরায়েলি কার্গো জাহাজে হামলা সৈন্য অদৃশ্য করার প্রযুক্তি আবিষ্কার ইসরায়েলের ইরানের বুশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আবারও চালু শুরুতেই তুরস্ক প্রসঙ্গ তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন যুদ্ধ ট্যাঙ্ক ফ্যাক্টরির জন্য কাতার অর্থ দেবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তায়ব এরদোগান তুরস্কের উত্তর পশ্চিমের সাকারিয়া প্রদেশে ট্যাঙ্কের যন্ত্রাংশ নির্মাণের এক ফ্যাক্টরিতে বক্তব্য দেওয়ার সময় রজব এর এরদোগান এ তথ্য জানান তিনি বলেন যুদ্ধ ট্যাঙ্ক তৈরির ফ্যাক্টরি দেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত এই ট্যাঙ্ক ফ্যাক্টরির অর্থ বরাদ্দ দিয়েছে তুরস্কের অর্থ মন্ত্রণালয় অন্যভাবে বলতে গেলে এই ফ্যাক্টরিটি তুরস্কের সম্পত্তি এটি সব সময়ের জন্য তুর্কি অধিকারেই থাকবে তবে তুরস্কের ট্যাঙ্ক ফ্যাক্টরির উনপঞ্চাশ ভাগ অর্থ দিচ্ছে কাতার তিনি জোর দিয়ে বলেন শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ছাড়া আমাদের স্বাধীনতা ও ভবিষ্যতের নিশ্চয়তা নেই ফ্রিটিনা হাউইজার ও পোয়েরাজ গোলাবারুদ বহনকারী যান এই ফ্যাক্টরিতে নকশা করা ও তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন পরিবহন যানের লোহার চাকা বা ট্রাক ঠিক করা হয় এই কারখানায় ট্যাঙ্কের যন্ত্রাংশের ডিজাইন করা ও উৎপাদনের কাজ করা হয় বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাই বেরদোগান আরও বলেন আমরা এখানেই আলটাই ট্যাঙ্ক তৈরি করব আমি আশা করি দু সালের প্রথম দিকে আমরা তুর্কি সেনাবাহিনীর হাতে এই ট্যাঙ্ক তুলে দিতে পারব তুরস্ক ও কাতার হলো কৌশলগত মিত্র তারা কয়েকটি ক্ষেত্রে বিশেষ করে সামরিক ক্ষেত্রে পরস্পরের সহযোগিতা হিসেবে কাজ করছে এই দুই দেশের মধ্যকার সামরিক চুক্তি অনুসারে গত বছর তুরস্ক কাতারকে দোহা নামের যুদ্ধ জাহাজ প্রদান করেছে দু সালে সৌদি আরব বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী কাতারের ওপর স্থল নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে এ সময় তুরস্ক ও কাতারের এই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় অনুদিকে তুরস্ক আজারবাইজানের দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া সফলভাবে শেষ হয়েছে আজারবাজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় এই যৌথ সামরিক মহড়া শনিবার আজারবাজানে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সফলভাবে শেষ হয়েছে তুরস্ক আজারবাজানের পাঁচ দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া মোস্তফা কামাল আতার্তুক মহড়ার প্রধান লক্ষ্য ছিল যৌথ লাইভ ফায়ারের কৌশল অনুশীলন যুদ্ধ পরিচালনার সময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যবহার যোগ্যতা উন্নত করা এবং কমান্ডারদের সামরিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিকাশ করার লক্ষ্যকে সামনে রেখে এই মহড়া শুরু হয় আটাশ জুন মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয় আজারবাইজান এবং তুরস্কের সামরিক ইউনিটগুলো সাফল্যের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে মহড়ায় যেসব বিষয় অনুশীলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার সবগুলোই তারা শেষ করেছেন মহড়ায় ছয়শো সেনা চল্লিশটি ট্যাঙ্ক বিশটি কামান সাতটি সামরিক হেলিকপ্টার তিনটি ড্রোন সহ বেশ কিছু সাঁজোয়া যানবাহন অংশ নেয় গত বছর আজারবাইজান বিতর্কিত নাগার্ণ কারাবাহ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায় যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয় নেইটো সদস্য তুরস্কের সমর্থন এবং অত্যাধুনিক তুর্কি ড্রোন ব্যবহার করে আজেরই সেনারা যুদ্ধে ব্যাপক সফলতা পায় ইসরায়েল প্রসঙ্গ সৈন্যদের অদৃশ্য করার নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে ইসরায়েল অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ইসরায়েল অনন্য এবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশটির একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পোলারিস সলিউশনস যৌথভাবে নতুন নকশার ক্যাম্পফ্লেজ নেট তৈরি করেছে যা সৈন্যদের কার্যত অদৃশ্য করে ফেলবে বলে দাবি করা হচ্ছে এই ক্যামফ্লেজ নেটটির নাম কিট থ্রি হান্ড্রেড শিট এই ক্যামফ্লেজ নেট মাইক্রোফাইবার ধাতু ও পলিমারের সমন্বয়ে গঠিত থার্মাল ভিজুয়াল ক্যামোফ্লাইজ বা টিভিসি নামে একটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই উপাদান দিয়ে তৈরি করার ফলে শুধু মানুষের খালি চোখে নয় এই ক্যামোফ্লেজ নেট যদি কোনো সৈন্য শরীরে জড়িয়ে নেন তাহলে তাকে পাথর ছাড়া কিছু মনে হবে না দূর থেকে দূরবীন নিয়ে লক্ষ্য করলেও ধরা পড়বে না সৈন্যের উপস্থিতি এর জন্য ইমেজিং প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে এমনকি নেটটিকে হাইপোথার্মিয়া কম্বল হিসেবেও ব্যবহার করা যাবে এই ক্যামোফ্লেজ নেটটির ওজন মাত্র পাঁচশো গ্রামের মতো তাই নেট নেটটিকে সহজেই গুটিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চলে বহন করতে পারবে সৈন্যরা তবে ওজনে হালকা এই নেটটি দুশো ছাব্বিশ কেজিরও বেশি ওজন বহন করার মতো দৃঢ় কেমোফ্লেজ নেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার এক পাশ জঙ্গলে এবং অন্য পাশ মরুভূমিতে ব্যবহার করা যাবে এ ব্যাপারে পোলারি সলিউশন জানিয়েছে গত পঞ্চাশ বছরে ক্যামোফ্লেজ নেটের খুব বেশি পরিবর্তন ঘটেনি তাই এই বিষয়টি নিয়ে কাজ করতে চেয়েছিল তারা তারা ক্যামোফ্লেজ নেট তৈরির জন্য একেবারে নতুন ধরনের একটি উপাদান আনতে চেয়েছিল আর সেই ভাবনা থেকেই টিভিসির উৎপত্তি অপরদিকে উত্তর ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে অজ্ঞাত অস্ত্র দিয়ে চালানো হামলায় আগুন ধরে গেছে জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয় নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে এখনও কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে এটিতে ইসরায়েলি কোনো ক্রু নেই ওদিকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের বারো নম্বর টিভি চ্যানেল জানিয়েছেন হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয় ইরান প্রসঙ্গ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান মধ্যপ্রাচ্যে কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইরানের সঙ্গে সংলাপে স্বাগত জানায় তার দেশ তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক মাস আগে ইরাকে যে সংলাপ শুরু হয়েছে সে কথা উল্লেখ করে ফারহান এ মন্তব্য করেন বলে আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে তিনি দ্বিপক্ষীয় এই সংলাপকে ইতিবাচক আখ্যায়িত করেন এবং এর মাধ্যমে দ্বিপক্ষীয় তিক্ততার অবসান হবে বলে আশা প্রকাশ করেন পর্যবেক্ষকরা বলছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় মধ্যপ্রাচ্যের কথিত কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করলেন যখন তার দেশ গত ছয় বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে এদিকে সৌদি আরব কবে তেল আবিবকে স্বীকৃতি দেবে এমন প্রশ্নের উত্তরে ফয়সাল বিন ফারহান দাবি করেন রিয়াদের কাছে এই মুহূর্তে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংলাপ আবারও শুরুর বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে কারণ তদিন ফিলিস্তিন সংকটের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন যতদিন কুডসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হচ্ছে ততদিন তেল আবিবকে স্বীকৃতি দেবে না রিয়াদ অনুদিকে দখলদার ইসরায়েল ইহুদিদেরকেও জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেন আমির আবদুল্লাহিয়ান এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন তিনি তিনি বলেন এই অঞ্চলে ইসরায়েলের কোনো ভবিষ্যৎ নেই ভবিষ্যতে এখানে তাদের কোনো জায়গাও হবে না ফিলিস্তিনে ব্যাপক আগ্রাসনের পরও সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সমালোচনা করেন ইরানের সংসদ স্পিকারের এই বিশেষ সহকারী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন ফিলিস্তিনের সাম্প্রতিক প্রতিরোধ যুদ্ধে দখলদার ইসরায়েল পরাজিত হওয়ার পরও সংযুক্ত আরব আমিরা দূতাবাস খুলেছে এবং বাহরাইনও আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে এসব দেশের শাসকরা ইসরায়েলের ভাগ্যের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলার পরিণতি সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না দখলদার ইসরায়েলি ব্যবস্থা খোদ ইহুদিদেরকেই জিম্মি করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ